তো যখনই নাকি বলছি আমার ওয়াইফের মোবাইলটা চুরি হয়ে গেছে গা, তো আমার কেনার মতন সাধ্য আল্লাহ তালা দিছে, আমি কিনতে পারতাম, তুই মোবাইল কিনবি না, আমি তোকে মোবাইল দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আজকে অনেক হ্যাপি, আপনারা দেখতে পারছেন আমার হাতে একটি মোবাইল। এই মোবাইলটা আমার ওয়াইফকে গিফট করা হয়েছে, এবং গিফটটা কে করছে জানেন? আমার কফিলের বন্ধু। তো এই দেখতে পারছেন, সালামু আলাইকুম, শুকরান, জাযাকাল্লাহ খাইর, ইনশাআল্লাহ। তো উনি আমার ওয়াইফকে এটা গিফট করেছে, তো আমি অনেক সন্তুষ্ট ওনার কাছে, ইনশাআল্লাহ। তাই শুকরান, জাযাকাল্লাহ খাইর, ইনশাআল্লাহ। A02S এই মোবাইলটা আমার ওয়াইফকে গিফট করছে, কারণ আমার ওয়াইফের মোবাইলটা আপনার চুরি হয়ে গেছিল, আপনার ভ্যাকসিনের করোনার ভ্যাকসিন দিতে গেছিল, সেখানে চুরি হয়ে গেছিল, তো আমি তার সাথে শেয়ার করছি, তখন সে আমাকে এই মোবাইলটা গিফট করছে। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। এখানে দেখতে পারছেন আমার কফিলের বন্ধুরা, কফিলের বড় ভাইরা সবাই এই জলসার মধ্যে আছে, সবাইকে আমি বলছি আমাকে গিফটটা করছে এটা। তো এখানে সবাই তাস খেলতেছে, তো আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই আমার এই কফিলের ভাইয়ের জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন, দোয়া হচ্ছে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন সবাই এখানে খুব আনন্দের মধ্যে আছে, তাস খেলতেছে। সত্যি কথা বলতে কি, আমি ওদের সাথে প্রায় 17 বছর পার করছি, তো যখনই নাকি বলছি আমার ওয়াইফের মোবাইলটা চুরি হয়ে গেছে গা, তো আমার কেনার মতন সাধ্য আল্লাহ তালা দিছে, আমি কিনতে পারতাম, কিন্তু উনি আমাকে যখন শুনছে তখনই বলছে তুই মোবাইল কিনবি না, আমি তোকে মোবাইল দেব, আমি তোকে মোবাইল দেব। তো উনি প্রায় 1 মাস ধরে মোবাইলটা কিনে রাখছেন, আমি এখানে আসতে পারি নাই, তাই আমাকে সে দিতে পারে নাই। তো এখানে আসার পরে আমার কফিলে বলতেছে ইয়াকুব কোথায়, ইয়াকুব কোথায়। তো যখন আমি আসছি, আমার আগে গাড়ির চা বেড়ে দিয়েছি, তার গাড়ির থেকে আমি আনছি। তো বিশ্বাস করবেন, আসলে এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ যারা আছি, আমরা একে অপরকে যদি ভালো না বাসতাম, তো এইভাবে আমরা চলতে পারতাম না। আমি এই মানুষটার সাথে প্রায় 16-17 বছর ধরে চলাফেরা করতেছি, আমার চলাফেরা সব কিছু তারা পছন্দ করে বিদায়, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো করে শুকরিয়া আদায় করি। তো উনি আমাকে আমার একটা মোবাইল গিফট করছে, যত টাকারই হোক না কেন, 1 টাকাই হোক না কেন, কিন্তু হাদিয়া তো হাদিয়াই হয় ভাই। তো সবাই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার কাছে ভালো লাগছে বিদায় ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন, প্রত্যেকটা প্রবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।